রাজনগরের লাল ঝান্ডার দীপ্ত মিছিল সভায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম তেজি করার ডাক। বিজেপির শাসনে রাজ্যে লুটের রাজত্ব কায়েম হয়েছে, মানুষের সাংবিধানিক অধিকার বিপন্ন, আইন শৃঙ্খলা গণতন্ত্র বিপন্ন, মানুষ অনাহারে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। মানুষকে সংগঠিত হয়ে এই অপশাসনের বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে হবে। সোমবার রাজনগরে লাল ঝান্ডা দৃপ্ত মিছিল শেষে সভায় এই আহ্বান করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক সুধন দাস। মানুষের কাজ, খাদ্য বেকারের চাকুরি, আইনি শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে সোমবার রাজনগরে হয় লাল ঝান্ডা দৃপ্ত মিছিল। মিছিল রাজনগর নেতাজি সুভাষ মিলনায়তনের সামনে থেকে দৃপ্ত মিছিল রাজনগর বাজার প্রকাশনগর হয়ে পুনরায় রাজনগর বাজারে এসে সভায় মিলিত হয়। সভায় সিপিআইএম নেতা সুবীর ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক সুধন দাস। সভায় সুধন দাস বলেন, বিজেপির শাসনে রাজ্যে লুটের রাজত্ব কায়েম হয়েছে, মানুষের সাংবিধানিক অধিকার বিপন্ন, আইন শৃঙ্খলা গণতন্ত্র বিপন্ন, মানুষ অনাহারে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নেই, মানুষ ন্যূনতম চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। বেকারের চাকুরি চাইতে গেলে তাদের পুলিশ দিয়ে পেটানো হচ্ছে। নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার, সন্ত্রাস আক্রমণ, নেশার বাণিজ্য ব্যাপক রূপ নিয়েছে, ধ্বংস হয়ে পড়ছে সামাজিক অবস্থা, উন্নয়ন নেই, মানুষ কথা বলতে পারছে না, এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। মানুষকে প্রতারণা করে ক্ষমতা দখল করে বিজেপি জোট সরকার এখন মানুষের জীবনকে ধ্বংসে পরিণত করেছে। মানুষ এই অন্ধকার থেকে মুক্তি চায়। বিজেপি জনবিচ্ছিন্ন দল ও সরকারে পরিণত হয়েছে। ঘরে ঘরে মানুষ সংগঠিত হচ্ছে বিজেপির অপশাসনের বিরুদ্ধে। মানুষকে সংগঠিত করেই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে জোরদার করতে হবে। এই দিন মিছিল শুরুর আগে রাজনগর নেতাজি সুভাষ মিলনায়তনে হয় সিপিআইএমের হল সভা। হল সভায় বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক সুধন দাস, পার্টির রাজনগর অঞ্চল সম্পাদক ভজন দাস, সভাপতিত্ব করেন সুবীর ত্রিপুরা ও রাকেশ বিশ্বাস। এটা রিডিং করে বিনা ভোটে প্রদান হয়েছে, তাদের কি সম্পত্তি হয়েছে, এক একজন মন্ত্রী এমএলএ কয়টা বাড়ি হয়েছে, কয়টা গাড়ি হয়েছে, কোথেকে আসলে সম্পদ, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত লুট চলছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কন্ট্রাক্টররা কাজ করতে চায় না, কারণ কমিশনের টাকা আগে দিয়ে দিতে হবে, নতুবা কাজ করতে পারবে না। এখন কাজ করতে চায় না কোন কন্ট্রাক্টর, রাস্তাঘাট এখন গ্রামের রাস্তা, সমস্ত রাস্তার চামড়া উঠে গেছে, হাড্ডি বাইরে গেছে, কেউ খোঁজ দেওয়ার লোক নাই। পানীয় জল, বিদ্যুৎ, জলসেচ প্রকল্পগুলি অকেজ হয়ে রয়েছে, কোনো কাজে লাগাচ্ছে না। চিকিৎসা বিদ্যার জ্যোতির নাম করে আবার টাকা কামাচ্ছে, 1200 টাকা থেকে 1400 টাকা করে, যাদের টাকা আছে তারা লেখাপড়া করবে। চিকিৎসা বিনা চিকিৎসায় মারা গেছে, কোভিড-19 এর সময়ে যারা মারা গেল তাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে ঘোষণা করেছে, সেই মৃত মানুষদের সঙ্গে তো প্রতারণা করেছে, একজনকেও 10 লক্ষ টাকা দেয়নি। হাসপাতালগুলো আপনি যান, ঔষধ নাই, গজ ব্যান্ডেজ কিনতে হয়, কোন রোগীকে যদি হাসপাতালে পাঠাতে হবে অ্যাম্বুলেন্স নেই, অ্যাম্বুলেন্সের তেল নেই, রুগী মারা যাচ্ছে। কদিন আগে বিশাল বড় একজন মারা গেছে, আমরা গেছিলাম ওই ছামনু ওই ম্যালেরিয়া প্রবণ এলাকাতে, ডাক্তাররা নিজেরা ঔষধ কিনে রুগীদেরকে বাঁচাচ্ছে, অ্যাম্বুলেন্সের টাকা তারা নিজেরা দিতে হচ্ছে, কি অব্যবস্থা চলছে। আমাদের এখানে এই আদানগরে হসপিটাল আমরা চালু করেছিলাম 24 ঘন্টা, এখনো চালু। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।